Nitto nittanam chitanas chitananam eko bhunang jo vidhati kamam tamattustam jo nupushyanti dhiraste sham shantim sasratim nitresham. Pravesh kuchhi Patanjal yogir ditiya adhyayer 29 shloke. Shlokti khub byaboharik. Eta hocche rishi Patanjalir prasiddho ashtangik yoger sambandhe. Iyam niyam asan pranayam pratyahar dharana dhyan samadhayo ashtabangani. Ei hocche atta ongo. Yam niyam asan pranayam pratyahar dharana dhyan samadhi. Ei hocche atta prasiddho ashtangik yog. Er moddhe prothome asche yam niyam. So yam niyam sambandhe amra er pore alochonay ashbo. এর আগে আমি একটু নৈতিকতা সম্বন্ধে বলতে চাই। নৈতিকতা সমগ্র বিশ্বে একটা আদৃত তত্ত্ব। প্রত্যেকেই নৈতিকতাকে ভালোবাসে, নীতিবান পুরুষকে ভালোবাসে। নীতি শব্দটা থেকে নৈতিকতা এসেছে। নীতি মানে কি? নি ধাতুক তিন প্রত্যয়, অর্থাৎ যা আমাদেরকে নিয়ে যায়, আদর্শের দিকে নিয়ে যায়, মুক্তির দিকে নিয়ে যায়, শান্তির দিকে নিয়ে যায়, অপবর্গের দিকে নিয়ে যায়, তাই হচ্ছে নীতি। সমস্ত কিছুতেই জগতের নীতির দরকার আছে। নীতি ছাড়া কোনো কিছু হয় না। রাজ্য চালনা করতে গেলেও রাজনীতি দরকার হয়, অর্থ সমন্বয় করতে গেলেও সেখানে অর্থনীতির দরকার হয়, সব কিছু। শিক্ষাকে ভালো করতে গেলে শিক্ষা নীতির দরকার হয়। নীতি ছাড়া কোনো কিছু হয় না। এটা হচ্ছে আধ্যাত্মিক নীতি। বাস্তবিক নীতি জিনিসটা আবিষ্কার করেছে আধ্যাত্মিক পুরুষরাই। নীতিমান নিয়ে যাওয়া, যেমন আমরা গাড়িতে করে যাই, একটা বাসে চড়ি, ব্যাস একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাই, তেমনই নীতি মানে হচ্ছে কতগুলো প্রিন্সিপালকে অনুসরণ করলে পরে, কতগুলো তত্ত্বকে, চারিত্রিক তত্ত্বকে অনুসরণ করলে পরে নীতি হয়। সমগ্র বিশ্বেই এই নীতির প্রয়োজনীয়তা মানুষ বোঝে। নীতি না থাকলে পরে কোনো কিছু হয় না। নীতির দ্বারাই মানুষ শক্তি পায়, শান্তি পায়, মনোবল পায়, আত্মবল পায়। নীতি সম্বন্ধে একটা পৌরাণিক গল্প আছে যে একবার সম্রাট হিরণ্যকশিপুর দরবারে ইন্দ্র এসেছিলেন ব্রাহ্মণের বেশে ওনাকে প্রতারণা করার জন্য। এসে বসেছি কথাবার্তা বলছে, তখন হিরণ্যকশিপু বললেন, ব্রাহ্মণ আপনার কী চাই বলুন, আপনি যা চাই আমি তাই দেবো আপনাকে। তো ইন্দ্র তখন বলল যে আপনার কাছ থেকে আমি কিছু নেব না, শুধু একটা জিনিস নেব। কী সেটা? বলছে আপনার আচার আচরণ চরিত্রটা আমাকে দিয়ে দিন, আপনি যে সত্য বলেন সেটা আমাকে দিয়ে দিন, আপনি যে চুরি করেন না সেটা আমাকে দিয়ে দিন, অর্পণ করে দিন। আপনার সব ভালো যে সমস্ত আপনি পালন করেন সেই গুণগুলো আমাকে অর্পণ করে দিন। হিরণ্যকশিপু বাক্যবদ্ধ ছিল, সেই জন্য দিয়ে দিল, বলে যে আচ্ছা ঠিক আছে নিন, আপনারই এগুলো সব আপনারই। তারপরে ইন্দ্র খুশি হয়ে চলে গেল আশীর্বাদ করে। একটু পরেই হিরণ্যকশিপুর শরীর থেকে একটা দেবী বেরিয়ে এলো, সুন্দর দেবী। তো হিরণ্যকশিপু বললেন যে আপনি কে দেবী? বলছে আমি হচ্ছে লক্ষ্মী। বলছে আপনি কি? বলছে আমি চলে যাচ্ছি, তোমার শরীরে ছিলাম, এখন আমি চলে যাচ্ছি। কেন? তুমি নীতিগুলো সব দিয়ে দিয়েছো, আমি কী নিয়ে থাকবো? তুমি নীতিগুলোই তো দিয়ে দিয়েছি, ওইটাই তো আমার সম্পত্তি ছিল, ওটা আমি কিছুই আর নাই, ওখান থেকে কী করবো? তোমার এখানে শূন্য ঘর, শূন্য মন্দির, আমি যাই। চলে গেল, চলে যাচ্ছিল। তখন হিরণ্যকশিপু পায়ে পড়ে বলল যে দেবী ক্ষমা করুন, আপনি বলুন আমি কী করলে ভালো হবো, বা কী করলে আবার আপনি আসবেন আমার কাছে। তুমি যে তপস্যা করো, যাও আবার শুরু করো তপস্যা নতুন করে। হিরণ্যকশিপু বলে আচ্ছা তাই হবে। তারপরে তপস্যা শুরু করলো, অনেক মেহনত করলো, অনেকভাবে চেষ্টা করলো, ধ্যান ধারণা, তারপরে মন্ত্র জপ টপ করে টরে, তারপর শেষকালে দেবী আবার প্রসন্ন হলো। তা কাজে নীতি না থাকলে পরে
এই গল্পটার তাৎপর্য হচ্ছে, নীতি না থাকলে পরে আমাদের আমাদের সৌভাগ্য থাকে না। সৌভাগ্য মানে হচ্ছে নীতি, নীতি থেকেই সৌভাগ্যটা হয়। যে কোনো লোকের নীতি, যারা মনে করে ব্যাপার করে, তারা যদি বিজনেসের নীতি পালন করে না চলে, তাহলে তাদের সৌভাগ্য থাকে না। তারা ধরা পড়ে, তারা নানা রকমভাবে অসুবিধায় পড়ে, কষ্টে পড়ে, কাস্টমসে পড়ে, পুলিশে পড়ে। তো এই একটা গল্প। তারপরে এই নীতি জিনিসটা যে কীরকম, একটা আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা সুন্দর। একটা লোক মনে মনে প্রতিজ্ঞা করল যে আমি 12 বছর মিথ্যা কথা বলবো না। সে ঠিকভাবে পালন করে চললো, পালন করে চললো। জঙ্গলে থাকতো, একটা কুটিরে সত্য পালন করতো, আজে বাজে কথাবার্তা কিছুই বলতো না। করতে 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 12 বছরের শেষ দিন চলে এলো। শেষ দিনে ও বসে আছে বারান্দায়, হঠাৎ একটা হরিণ সামনে দিয়ে চলে গেল দৌড়ে। তার কিছুক্ষণ পরেই একটা ব্যাদ তীর ধনুক নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং জিজ্ঞেস করলো যে আপনি কি দেখেছেন কোন দিকে হরিণটা গেল? তখন উনি ভাবলেন যে যদি বলি যে হরিণটা এই দিকে গেছে, তাহলে হরিণটা মারার দোষ আমারও লাগবে, অপরাধে পড়ব। আর যদি বলি আমি দেখিনি, তাহলে মিথ্যা কথা হবে, আমার 12 বছর তপস্যা নষ্ট হয়ে যাবে। এই ভেবে উনি কী বললেন যে যে দেখে সে বলে না, আর যে বলে সে দেখে না। তো এটা শুনে ইয়েটা ব্যাটটা একটু পারপ্লেক্সড হয়ে গেল, কী ব্যাপার, বিচলিত হয়ে গেল, কী ব্যাপার, আচ্ছা যাক বলে ছেড়ে দিয়ে চলে গেল। তো এই কথাটার অর্থ হচ্ছে চোখ দেখে, চোখে কথা বলে না, আর মুখ কথা বলে, চোখে দেখে না। এইটাই উনি একটা ঘুরিয়ে ফিরিয়ে বলে দিলেন, নীতিটাকে, নিজের যে সত্যতাটাকে বজায় রাখার জন্য লোকটাকে বিক্ষিপ্ত করে দিল। কাজে নীতিতে, নীতি সম্বন্ধে পতঞ্জলি বলবেন। আবার দুর্নীতির মধ্যে আবার একটা জিনিস হচ্ছে কীরকম, যেমন নীতি নৈতিক পতন বলে, নীতি থেকে নৈতিক কথা এসছে, নৈতিক পতন, এটা হয়, নৈতিক পতন হয়, নীতি পতন, অর্থাৎ নীতি পালন করতে 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 তারপরে একবার নীতি ভঙ্গ হয়ে লোভে প্রলোভনে পড়ে চলে যায় অনেকে, এ হচ্ছে নৈতিক পতন। আবার নৈতিক উত্থানও হয়, পতন হয়ে গিয়েছিল, আবার বুঝলো যে না আমার পক্ষে এটা ঠিক হলো না, এবার আবার ভালো করে আমি অভ্যাস করি, বলে আবার অভ্যাসের দ্বারা নৈতিক উত্থান হয়। নৈতিক পতন, অধোগতি, আবার নৈতিক উত্থান। আবার একটা জিনিস আছে, নৈতিক সাহস, নীতিগত সাহস, নৈতিক সাহস, একটা ভুল করে ফেললে পরে সেটাকে স্বীকার করলে পরে দোষটা অনেক কম হয়ে যায়। কেউ যদি মিথ্যে কথা বলে, তারপরে স্বীকার করে যে মিথ্যে কথা বলেছি, তাহলে দোষটা অনেক কম হয়ে যায়। কেউ যদি চুরি করে, তারপর আবার যদি সেই জিনিসগুলো এনে দেয়, তাহলে অনেক দোষ খালন হয়ে যায়। একবারের একটা ঘটনা বলি, আমি বসে আছি এই বুড়া নীলকণ্ঠের আশ্রমে। তো একজন লোক এসে আমাকে বলল যে আপনার উপরের কুটিতে সব জিনিস সব চুরি হয়ে গেছে, আপনি কি জানেন? তা আমি বললাম না আমি তো জানি না, তো বলছে সব চুরি হয়ে গেছে। তারপরে বসে আছি একদিন দুদিন পরে, একজন বেশ সুন্দর ভদ্রগোছের পণ্ডিত, সে এসে আমাকে প্রণাম করে বসলো। তেমন কী ভাই, বলছে আপনার জিনিসগুলো সব আমার ঘরে রাখা রয়েছে, আমরা চুরি করে নিয়ে গিয়েছিলাম। তেমন তোমরা আমার জিনিস চুরি করেছিল? হ্যাঁ। আপ তুমি কে? বলছে আমি একজন পুরোহিত, পাটিবাঞ্জাঙের মন্দিরের পুরোহিত, আপনার জিনিসগুলো সব আমরা ওদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে তালা লাগানো, লাথি মারলাম, তালা দরজাটা খুলে গেল, তালাটা ভেঙে গেল, তা আমরা ভেতরে দেখলাম অনেক জিনিসপত্র রয়েছে, হ্যাঁ, খুকরি টুকরি অনেক কিছু জিনিসপত্র রয়েছে, বিছানাপত্র। তো আমরা এসে ভাবলাম নিয়ে যাই, এটা এগুলো আমরা নিয়ে গেছিলাম, তো জানতাম না যে আপনার জিনিস, সেই জন্য এখন জন্য আমি এগুলো সব এনে দিতে চাই। তেমন তাই নাকি, একজন লোক দিন আমার সঙ্গে। তারপরে আমি স্কুলেরই একজন সম্পর্কিত মানুষ দামোদর বলে, ওকে পাঠিয়ে দিলাম ওর সঙ্গে। ও গিয়ে পরে একদিন দুদিন পরে, একদিন পরে বোধ হয় এসে মাথায় ভারী করে
প্রত্যেকটা জিনিস এনেছে, এনে রেখে দিয়েছে, বলছে একটা জিনিস আপনার হারায়নি, আমি সব জিনিস এখানে রেখেছি, আপনি প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, কম্বল টম্বল যা কিছু আছে সব রাখা রয়েছে। তারপরে এসে একটু কাজও করে দিল, এখানে গর্ত করে দিল, আমার তখন বিল্ডিংটা তৈরি হচ্ছিল, গর্ত করে দিল, একটা ঘিও এনে দিল আমাকে লোকটা। তারপরে চলে গেল, হারিয়ে গেল কিছুদিন, তারপর বছর দুই পরে আমার কাছে এসছে সাধু হয়ে, সাধু হয়েছে, সন্ন্যাসী হয়েছে, এই বুড়ানিকণ্ঠ মন্দিরেরই মহন্ত হয়েছে। তারপরে কিছুকাল এখানে ছিল, তারপরে এখন কোথায় অনেকদিন হলো আর দেখাশোনা নেই। তো কেমন করে ঠিক চোরটা আমার জিনিস নিয়ে গিয়ে আবার ফিরিয়ে দিয়ে এনে একেবারে ক্ষমা টমা চেয়ে চলে গেল। আমার একটা অনুভব আছে বলি, একটা আমেরিকান ছেলে আমার এখানে ছিল কিছুদিন, তো ছেলেটাকে একদিন আমি 1,000 টাকা দিলাম 500 টাকার কিছু জিনিস কিনে আনার জন্য, আর 500 টাকা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ও জিনিস আনলো, এনে 500 টাকা আমাকে ফেরত দিল না। তাই আমি বললাম কোথায় গেছে তোমার 500 টাকাটা? তখন বলছে যে আপনি আমার পকেট সব অনুসন্ধান করে দেখুন, আমি আমি নিইনি, হারিয়ে গেছে, এটা হারিয়ে গেছে, আমি নিইনি। তো আমি বললাম ওই 500 টাকা জন্য এরকম, আচ্ছা ছেড়ে দিই, কিছু বললাম না। তারপরে ছেলের পরে চলে গেল। তারপরে 2-3 বছর পরে একদিন আমেরিকা থেকে ফোন আসছে, সেই ছেলেটার ফোন। সে বলল, স্বামীজি আপনি আমাকে কি মনে রাখেন, আমি সেই গ্রুপের সঙ্গে এসেছিলাম, সেই ছেলেটা, আমি অন্যায় করেছি আপনার প্রতি, আমি খুব খারাপ কাজ করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। 3 বছর পরে আমার কাছে ক্ষমা চাইছে। তার মানে 3 বছর ধরে বারবার ওর মনের মধ্যে ঘুরছিল যে আমার কাজটা ঠিক হয়নি, কাজটা ঠিক হয়নি। কাজে বিবেকের দরকার আছে, নীতিবান হতে হলে পরে বিবেকের দরকার আছে, বিবেক। এই যে আমরা একটু আগে বিবেকের চর্চা করলাম, বিবেক খ্যাতি, বিবেক প্রশংখান, বিবেক খ্যাতি। বিবেক খ্যাতি মানে হচ্ছে এই রকমের বিবেক, যাতে অন্যায় না হয়, যাতে অপরাধে না পড়ি, যাতে নীতিহীন কাজ করতে না হয়। মানুষ যে কত নীতি থেকে নিচে নেমে যেতে পারে, কত নীতিহীন হয়ে যেতে পারে, সেটা একটা উদাহরণ এই কয়দিন আগের কথা। এই ভাদ্র মাসে এইখানে পাটন বলে একটা জায়গা আছে কাছেই, কাঠমান্ডুর পাশেই পাটন, সেই পাটনে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা শুনলে পরে বিশ্বাস হয় না। 3টে ছেলে তারা শুনেছে যে আত্মহত্যা করলে পরে গলায় দড়ি দিয়ে মরে, সেই দড়িটা যদি পাওয়া যায় তাতে মানুষ ধনী হয়, কোটিপতি হয়ে যায়। এটা ভেবে ওরা 3 জনে বিচার করছে, কোটিপতি হওয়ার তো খুব একটা সুন্দর উপায়, একটা দড়ি পেতে হবে, কোথায় পাবো, পাওয়া যায় না সহজে, খুব মুশকিল হতে 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 একটা মেয়ে ছেলেকে ধরে ওরা মুখটুক বেঁধে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, মেরে ফেলেছে, মেরে ফেলে লাশটাকে কোথায় জলে ভাসিয়ে দিয়েছে। তারপরে দড়িটা নিয়ে গিয়ে ওরা শুনেছে যে আয়নায় দড়িটার ছায়া দেখা যায় না, এই দড়ির সৌভাগ্য প্রদান করা দড়ি, তো গিয়ে আয়নায় দেখিয়েছে, তো আয়নায় তো স্পষ্ট ছায়া দেখা গেছে। তখন ওরা হোঁশ হেসে এলো, আকাশ থেকে পড়লো হঠাৎ, ও হো আমরা কী কাজ করে ফেললাম বলে ওরা পশ্চাৎপদ করতে থাকতে পুলিশে অনুসন্ধান করতে করতে ওদেরকে ধরলো। ধরলে পরে তখন ওরা বললো যে আমরা এই জন্য এই করেছি, আমরা ধনী হতে চেয়েছিলাম আর দড়ি নিয়ে এই জন্য মেয়েটাকে আমরা মেরে ফেললাম, আমরা এই জেল হয়ে গেল। তো নৈতিকতা কোথায় চলে যায় চিন্তা করো, মানবের আবার নৈতিকতা কোথায় চলে যায়, বুদ্ধির মতো লোক, কৃষ্ণের মতো লোক, চৈতন্য মহাপ্রভুর মতো লোক, হ্যাঁ বিরাট নৈতিকতা ওদের, হ্যাঁ তার তুলনা হয় না নৈতিকতার, হ্যাঁ ত্যাগ তো করে দিয়েছেন, সব ত্যাগ করে দিয়েছেন, তারপর নৈতিকতা কী, নৈতিকতার ঊর্ধ্বে উঠে গেছেন তারা। তো এই নৈতিকতা সম্বন্ধে পতঞ্জলি ঋষি এবার বলবেন, কিন্তু তার আগে অষ্টাঙ্গ যোগটা কী তার একটা পরিচয় আমি দিয়ে দিচ্ছি। যম নিয়ম, যম 5টা, নিয়ম 5টা, এইটা হচ্ছে নৈতিক নিয়ম, সেই বিষয়ে আমরা এর পরের শ্লোকে আলোচনা করব। আসন হচ্ছে বসা, বসে ধ্যান করা, তার সম্বন্ধে আমরা চর্চা করব। প্রাণায়াম
কিভাবে করতে হবে, প্রাণ বায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, প্রাণ আয়াম, প্রাণকে আয়াম মানে নিয়ন্ত্রণ করা, প্রাণায়াম, আসন প্রাণায়াম, প্রত্যাহার, প্রত্যাহার মানে হচ্ছে যে আহার মানে নিজের দিকে নিয়ে আসা, আহরণ করা, সেই প্রতি আহরণ নিজের দিকে নিয়ে আসবে, অর্থাৎ মনকে ঘোরানো, মনকে, মন এদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, এটাকে নিজের দিকে নিয়ে আসতে হবে, তবে ধ্যান শুরু হবে। প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, এক জায়গায় মনকে স্থির করে রাখা, ধ্যান, তাতে মন আনন্দ উপভোগ করবে, প্রবাহিত হতে থাকবে, তারপর সমাধি, সমাধি প্রাপ্ত হবে। সমাধি হচ্ছে সাম্যতায় প্রতিষ্ঠিত হওয়া, আনন্দের সাম্যতায় প্রতিষ্ঠিত হওয়া। এই সাম্যতায় প্রতিষ্ঠিত হলে পরে আমরা পরম তত্ত্বকে অনুভব করার যোগ্যতা প্রাপ্ত করি।